जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मुखीयमामृता। নমস্কার দর্শক বন্ধু, ব্যক্তি ও ব্যক্তিত্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিগত 13 বছর পর কিন্তু আমরা আচার্য জিকে আমাদের মাঝখানে পাই। আমরা প্রত্যেকেই অপেক্ষা করি রাত 12টা পর্যন্ত ফোকাস চ্যানেলে আমরা কখন দেখতে পাবো আচার্য জিকে। শুধু দেখাই নয়, আমরা তো আমাদের সকল সমস্যা আচার্য জিকে জানাই এবং আপনাদের তরফের সমস্ত সমস্যাও কিন্তু আমি পাইল ওনার সামনে তুলে ধরি। এবং আমার মনে হয় যে কিছুটা সমস্যা সমাধানও আপনারা কিন্তু টিভির সামনে বসে পেয়ে যান। আর সেই 13 বছর পরেই, বিগত এত বছরের অপেক্ষার পর যখন আচার্যজি আমাদের সামনে এসছেন, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই এত সহজভাবে ওনার কাছ থেকে কিন্তু নিজেদের দূরে রাখতে পারি না। আর সেই কারণেই প্রত্যেক দিন আমরা কিছু কিছু অসাধারণ সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসি। শুধু সমস্যা নয়, সমস্যা থাকলে তার সমাধানও আছে, আর সেই সব সমাধান কিন্তু অবশ্যই আচার্যজি আপনাদের বলার বা দেওয়ার চেষ্টা করেন। সবসময় কিন্তু এটা ঠিক নয় যে একদম গ্যারান্টেড আপনার সমস্যার সমাধান হবে, এটা সম্ভব নয়। কারণ মানুষের জীবনটাই চলে হচ্ছে গ্রহ নক্ষত্র সব কিছুর উপর, আর এই সব কিছুর উপরে কিন্তু মানুষের জীবনধারা নির্ধারণ করে। ভালো থাকা, কারোর কষ্টে থাকা, কেউ অতিরিক্ত ধনী হওয়া, যার জীবনে প্রচুর 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 পয়সা আছে, আবার এমনও কিছু মানুষ আছে যারা খুব কষ্টে আছে। তো আমাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে আমরা কি করে নিজেদের একটুখানি সুখী রাখতে পারি, একটু ভালো থাকতে পারি, ভালো খাওয়া পড়া থাকা সব কিছু। আর তার জন্যই হতে হয় কিন্তু প্রচুর বৃত্তশালী ধনী। তো প্রত্যেকের প্রশ্ন এটাই থাকে যে হঠাৎ করে কিভাবে ধনী হওয়া যায়। আর এরকমই একটা আজকে অসাধারণ সাবজেক্ট নিয়ে আজকে আমরা আচার্যজির সাথে কিছু আলোচনা করব এবং আপনাদেরও কিছু প্রশ্নের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। তাই জন্য আজকে আমরা স্বাগত জানিয়ে নিই আচার্য সত্যানন্দজিকে। নমস্কার আচার্যজি, কেমন আছেন? আমাদের দর্শক বন্ধুদের কিন্তু বিগত 13 বছর পর আপনাকে কাছে পেয়ে কিন্তু প্রচুর মনে প্রশ্ন এনেছেন। মানে অনেক এমন এমন সাবজেক্ট আমাদের দর্শক বন্ধুরা জানান যে আপনার কাছ থেকে কিছু সমাধান পাওয়ার অপেক্ষায়ও ওনারা থাকেন। তো আজকে এমনই একটা সাবজেক্ট আপনি আমাদের সামনে তুলে ধরবেন যেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ অতুলনীয় একটা মানে চাহিদা যেটা বলতে পারেন। কারণ মানুষের চাহিদা শেষ হয় না, সবাই ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, দামি খাওয়ার, দামি বাড়ি গাড়ি সবাই চায়, কিন্তু সবার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না, সবার রাশিচক্রে বা ভাগ্যে সেটা থাকে না। তো সেই জন্যই আজকে এমনই একটা সাবজেক্ট যে হঠাৎ করে কি করে ধনী হওয়া যায়, মানে এবং জ্যোতিষ শাস্ত্রে হঠাৎ করে ধনী হওয়ার তো নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্র সন্নিবেশ আছেই, তো সেই সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। দর্শকগণ, একটি স্বপ্ন প্রায় সবাই দেখে, স্বপ্ন মনের একটি আকাঙ্ক্ষা, বোধহয় এমন কেউ নেই যে এটা চায় না যে সে আমির আর ধনী হওয়া। অনেক লোকের ধারণা যে এটা কিসমতের খেল, অনেক লোকের ধারণা এটা কর্মের পরিণাম, আবার অনেক লোকের ধারণা না এটা জন্মগত একটি সিদ্ধান্ত। দর্শকগণ, বিভিন্ন মত আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। বলা হচ্ছে কিছু এমনও ঘটনা ক্রমের উল্লেখ আছে যে পূর্ব জন্মের ফল, অচানক আমির হওয়া, হঠাৎ বড়লোক হওয়া। দর্শকগণ, এই সম্পর্কে আপনাকে আমি হরোস্কোপের কিছু ঘটনাক্রম বলছি। বলা হয় যে হরোস্কোপে সপ্তমা লগ্ন চতুর্থ, এই তিনটি জায়গার উপরে আমির হওয়ার সিদ্ধান্ত নির্ভর করে। দর্শকগণ, লগ্ন হচ্ছে যে আমার দেহ, হরোস্কোপে যেই জায়গায় পৃথিবী থাকে। সপ্তম হচ্ছে আমার পরিবার, চতুর্থ হচ্ছে মা বাবা। দর্শকগণ দেখুন কোথায়
একটি ফ্যামিলিগত ব্যাপার এখানে দেখানো হচ্ছে, যে আমির হওয়ার জন্য। দর্শকগণ, খুব মজার বিষয় এটি যে আমাদের শাস্ত্র বলে যে না, প্রত্যেকটি ব্যক্তির নিজের ভাগ্য বা নিজের কর্মের ফল সে আর্থিক রূপে পায়। দর্শকগণ, হঠাৎ আমির হতে গেলে আপনার হরোস্কোপের মধ্যে দুইটি গ্রহের খুব সুন্দর সমাবেশ থাকতে হবে। এই দুটি গ্রহের, যেখানে প্রথম গ্রহ হচ্ছে শুক্র, যে আপনার সুন্দরতা, যেটা সুন্দরতা মানে খুবসুরতি নয়, আমাদের শাস্ত্রে সুন্দরতার মানে খুবসুরতি নয়, যে খুবসুরতির আপনি একটি ব্যাখ্যা করে দেন। সুন্দরতার মানে হচ্ছে সম্মোহন শক্তি, আপনি দাঁড়াবেন আপনার কাজ হয়ে যাবে, এটি সুন্দর। অর্থাৎ একটি কমন বিশেষতা ব্যক্তিত্বের মধ্যে আছে, একটি কমন বিশেষতা, একটি কমন বিশেষতা ব্যক্তিত্বের মধ্যে আছে, সে দাঁড়ালে সমস্ত লোক, সে যে কোনো গ্রহের, সে কেতুর জাতক, সে মঙ্গলের জাতক, সে শনির জাতক, কোথাও একটু হিপনোটাইজড হয়ে যায়। মনের মধ্যে এই কথাটি উবরে যে উনি যদি ও যদি আমার কাছে আসে, কাজটা আমি করে দিই। দর্শকগণ, হরোস্কোপের এই চমৎকারটি একমাত্র শুক্র লগ্নে ইয়া সপ্তমে ইয়া চতুর্থে। আমির বানিয়ে গেলে অচানক দুটি জিনিসের ভীষণ দরকার, আপনার হরোস্কোপের এই তিনটি জায়গা, দ্বিতীয়ত আপনার জন্মগত পরম্পরা, যেটা বলা হচ্ছে কি লগ্ন সপ্তম আর চতুর্থ, আপনার বৌদ্ধিক স্তর আপনি কাজে লাগাতে জানেন তো, পরিস্থিতিকে, অবসরকে, সময়কে, সময়কে যদি আপনি কাজে লাগাতে জানেন আর শুক্র যদি আপনার সহায়তাকে, তাহলে মনে রাখবেন অচানক, অচানকের আমাদের শাব্দিক অর্থ হচ্ছে সাড়ে সাত বছর একটি অবধি দেয়, এটাতে আড়াই থেকে তিন বছর সময়টা নেই। বলা হয় মানব জীবনে গোল্ডেন টাইম, শুনে নিন দর্শকগণ, মানুষের জীবনের গোল্ডেন টাইম, তার জীবনের আড়াই পাঁচ সাড়ে সাত ম্যাক্সিমাম, মিনিমাম আড়াই বছর, মধ্যম শ্রেণীতে পাঁচ বছর, আড়াই কা গুণা চলে, আর ম্যাক্সিমাম সাড়ে সাত বছর গোল্ডেন টাইম ওর জীবনের, যখন সে সর্বোচ্চ শিখরে চলে যায়। এখানেও দেখুন দর্শকগণ, আপনি বৌদ্ধিক স্তর তখনই আনতে পারেন যখন আপনার, সায়েন্সে বলা হচ্ছে যদি আপনার জিন ইয়া জেনেটিক্স যদি ঠিক থাকে। তাই যদি কেউ অচানক আমির হতে চায়, তাহলে তার এই দুটি জিনিসের ভীষণ দরকার, তার জেনেটিক্সে তার যে বৌদ্ধিক স্তর হাই লেভেল মেনটেন করতে হবে, দ্বিতীয়ত তার হরোস্কোপের মধ্যে লগ্ন সপ্তম আর চতুর্থে শুক্রের ভালো জায়গায় বসা থাকতে হবে। আচ্ছা, মানুষের জীবনে হরোস্কোপে হঠাৎ করে ধনী হওয়ার কি কোনো উল্লেখ থাকে? দর্শকগণ, যেটা কিছুক্ষণ আগে আপনাকে বললাম, তাকে একটু বিশ্লেষণ করে বললে এটা ঘটে যে সময় ওয়াক্ত হরোস্কোপের মধ্যে একটি খুব সুন্দর জিনিস আছে। দর্শকগণ আর আমার জ্যোতিষ বন্ধুরা জেনে নিন এই জিনিসটি, চব্বিশটি ঘন্টা বারোটি ভাব, হরোস্কোপের বারোটি ভাব, বারো দুগুনি চব্বিশ, ডে নাইট, প্রত্যেকটি দুই ঘন্টাতে আপনার জীবনে একটা প্ল্যানেট আসে, প্রত্যেক দুই ঘন্টাতে। যার জন্য দর্শকগণ, কখনো আপনি খুশ মেজাজ থাকেন, কখনো আপনি ক্রোধিত হয়ে যান, কখনো আপনার ব্যবহারে আকাশ পাতাল ডিফারেন্স,
কখনো আবার এত জঘন্য কাজও করে ফেলেন যে কখনো কখনো নিজের লজ্জাও লাগে যে আমি এই কাজটি করেছিলাম। ছি ছি ছি, কেন কি দুই দুই ঘন্টা আপনার জীবনে এই গ্রহগুলো আসে, এই গ্রহগুলো দুই দুই ঘন্টা করে আপনার জীবনে আসে, 12 দুগুণে 24। তাহলে কি গ্রহরা আমাদের মানে মনুষ্য জীবনকে চালনা করে? যেমন একটা উদাহরণ, একটা খুব সাধারণ উদাহরণ, একটি লোককে 5 দিন ভালো লাগেনি, কোনো পুরুষের কোনো মহিলা ভালো লাগেনি, ইয়া কোনো মহিলার কোনো পুরুষ ভালো লাগেনি, 5 দিন স্টার্টিং ভালো লাগেনি, 5 দিন পর হঠাৎ এইভাবে ভালো কেন লাগলো? একটা ক্ষণে এত কমজোর কেন হয়ে গেল? একটা ভদ্রলোক সে কখনো ভাবতে পারে না আমি ঠকিয়ে নিতে পারি, হঠাৎ দোকানদার ওকে 100টি টাকা বেশি দিয়ে দিল, ওর মনে আসলো এই টাকাটি আমি রেখিনি, ওইটা ওর নেচার না, ও ফেরত দেবার নেচার। অর্থাৎ ওই গ্রহ যখন আপনার ফেভারিট, ধরে নিন কোনো লোককে সমগ্রহ হয়ে গেল, সমগ্রহটা কেন কী করে হয়, ধরে নিন একটি উদাহরণ দিচ্ছে দর্শকগণ, এটা উদাহরণস্বরূপ নেবেন, একটি ছেলে সে ধরে নিন রাহুর জাতক, একটি মেয়ে সে শুক্রের জাতক, তো একজন একজনকে দেখলে পছন্দ করবে না, দর্শকগণ পছন্দ, কিন্তু যখন ছেলের হরোস্কোপের মধ্যে ওই যে দু দুই ঘন্টা করে যে দৈনন্দিন গোচরে যখন ওর শুক্র এসে গেল, একটা সমাবেশ হয়ে গেল, ভালো লাগতে লেগে গেল, আর ওই ভালো লাগাটা স্থায়ী কেন হয়ে গেল? কেন কি দর্শকগণ, একটি কথা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, হর ইনসান কহিন না কহিন বহুত আচ্ছা হ্যাঁ, সে কাউর বাবা, কাউর স্বামী, কাউর প্রেমী, কাউর সন্তান আছে, ওই সমস্ত জিনিসগুলো ওর মধ্যে ধাক 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 করে। তো হর আদমি, প্রত্যেকটি লোক কোথাও না কোথাও কিন্তু ভীষণ ভালো, তাই যখন ওর ভালো গ্রহের প্রবেশটা আসে তখন সে দেখিয়ে দেয়, না তুমি যেটা আমাকে ভেবেছিলে আমি ওটা না। আবার দর্শকগণ, একটি বেতাহাস ভালো লোক, কেন কি দেখুন যেই আজকে যুগে যেই ঘটনাক্রমগুলো আপনি বাজারে শুনেন যে এই একটা ঘটনা দুর্ঘটনা হয়ে গেছে, ওই একটা দুর্ঘটনা হয়ে গেছে, আপনি দেখবেন যে ছেলেরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে অত্যন্ত মায়ুস, ওরা ভাবতেই পারেনি এই ঘটনা আমি ঘটিয়েছি, একটা মুহূর্ত এক ক্ষণ যখন বিরোধী গ্রহ ওকে এটার জন্য প্রেরিত করেছে। তাই দর্শকগণ, বলা যেতে পারে আমাদের, তাহলে একটা প্রশ্ন এখানে আসে, তাহলে ঈশ্বর কী করল? যদি আমরা পূর্ণতঃ গ্রহের সঞ্চালনে আছি, তাহলে আমরা ভগবানকে বিশ্বাস করব কেন, পূজো করব কেন? এটা একটা কিন্তু দর্শকগণ খুব বড় প্রশ্ন। দর্শকগণ মনে রাখবেন, ঈশ্বরের কাজ একটি সীমিত জায়গা পর্যন্ত। ঈশ্বরের কাজ হচ্ছে আপনাকে জন্ম দেওয়া, আপনাকে ঠিকভাবে প্রেজেন্ট করা এবং আপনাকে একটি আত্মা দিয়ে সৎ বুদ্ধি দেওয়া। দর্শকগণ একটি কথা আপনাকে বলে রাখি, আপনি যখনই কোনো অনৈতিক কাজ করেন, যে গ্রহ আসবে আসুক, সে যে কোনো গ্রহ আসুক, মনের কোন থেকে কোথাও একটি আওয়াজ উঠে যে না জাতক এই কাজটি তুমি করো না, দর্শকগণ একবার কিন্তু হিচক আপনার মনে আসে, এটা গ্রহদের উপরে গিয়ে ঈশ্বর আপনার আত্মাকে দিয়ে করায়, তাই একবার তো সচেতনতা আসে, সেই সচেতনতা যদি কাজে লাগানো যায় তাহলে তো নিশ্চয়ই ভালো। তাহলে আমি গ্রহের ভয়ম রক্ষাম, দর্শকগণ যে কথাটি আমি আপনাদের বলি, আমরা যদি চেষ্টা করি, মানুষ যদি চেষ্টা করে, সে নিজের উইল পাওয়ার দিয়ে প্রত্যেকটি জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে ভালো রাখতে পারে, গ্রহকে প্রেশারে নিয়ে আসতে পারে, গ্রহ পালিয়ে যেতে পারে, দেখতে পারে গ্রহ এটা যে এই লোকটিকে আমি নিয়ন্ত্রিত করতে পারছি না, নিয়ন্ত্রিত করতে পারছি না, কারণ কি তার উইল পাওয়ার, তার প্রচেষ্টা, সচেতনতা এতটা স্ট্রং। তাই এটাকে বলা হয় যে ইনসান যদি চায়, সে কিন্তু যদি নিজের হরোস্কোপ আর নিজের মেন্টালিটি আর নিজের সময় এগুলোকে যদি, জেনেটিক্স এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে অচানক আমির হতে পারে। আচ্ছা আচ্ছা রেজি,
ভাগ্য কি সব সময় পূর্ব নির্ধারিত নাকি এটা নিয়তি? যুগ যুগান্তর ধরে এই প্রশ্নটি মানুষকে পিছা করে এসেছে, ভাগ্য কি পূর্ব নির্ধারিত? আপনাদের মনেও দর্শকগণ এই প্রশ্নটি উঠছে, যদি ভাগ্য নির্ধারিত হয় তাহলে আমি কাজ কেন করব? এটা কি নিয়তি? আর যদি কর্মের দ্বারাই সব পাওয়া যায় তাহলে বেতহাস মেহনত করার পরেও গরিবই ঘরে ভিতর থেকে বের কেন হচ্ছে না? একটি সন্দেহ দর্শকগণ, এটা নিশ্চিত যদি বলা হয় বেতহাস মেহনত কা কোই বিকল্প নেই, তাহলে তো সব থেকে আগে গরিবই জানালা দিয়ে পালিয়ে যাওয়া উচিত। আর যদি ভাগ্য পূর্ব নির্ধারিত, জন্মকালীন স্থিতি হরোস্কোপের উপরে ডিপেন্ড, তাহলে আমি তো কাজই করব না। দর্শকের এটি না জেনে নিন যে বাস্তব জিনিসটা কি, এটা জানা আপনার জন্য বেতহাস জরুরি যে বাস্তব জিনিসটা কি। দর্শকগণ মনে রাখুন যে ভাগ্য, যে কিসমত, এটা টোটাল আপনার দিনের উপরে, আপনার সময়ের উপরে একদম টলমল টলমল করছে। আপনার ভাগ্য আপনার দিনের উপরে যেমন রাখা রয়েছে, একটু এদিকে গেলে পড়ে যাবে, একটু এইদিকে গেলে পড়ে যাবে। দর্শকগণ এটাকে ব্যালেন্সে আনতে গেলে আপনাকে টার্গেট ওই বয়স থেকে শুরু করতে হবে যেই বয়সে আপনার টার্গেট ফিক্স করা জরুরি। আপনি কি এলোমেলো? একটি লোক একটি নালা করছে, নালাটা করছে, জানে যে ওইদিকে নদীটা আছে, আমি আমার বাড়ির থেকে নালাটা করতে করতে এইভাবে গেলে আমি নদীটা পাবো, সে করতে লেগে গেছে। হঠাৎ ওর লাগলো যে এইটাতে আমার একটু পাহাড়ি অনেকটা কুড়ে নিয়েছে, একটু উঁচাই আসবে, সে আরেকটা রাস্তা ধরলো। দর্শকগণ জীবনটা এটাতেই কেটে গেল, জীবনটা এটাতেই কেটে গেল যে এটা করতে গেলে উঁচাই ছিল কিন্তু ও তো অনেক কুড়ে নিয়েছে, ওটার মধ্যে পরিশ্রমটাকে কন্টিনিউ করা উচিত, কন্টিনিউ। কিন্তু সে পারল না, ধৈর্য সাথ দিল না, সহনশক্তি সাথ দিল না, বুদ্ধি সাথ দিল না, কল্পনা ঠিক আসলো না, টার্গেট ফিক্স হলো না। দেখুন কতটা কথা, একটা দুইটা কথা আমি বললাম না? ভাগ্য কোনো চাবি দিয়ে জাগানো যায় না, উইংস অনেক শাখা প্রশাখা আছে একটি ভাগ্যকে জাগাতে গেলে। মনে রাখবেন দর্শকগণ একটি শাস্ত্রে আমি পড়েছি, কমন সৌন্দর্য যদি কার থাকে, কমন পুরুষ হোক মহিলা, বলা হচ্ছে ঈশ্বর ওর উপরে 75% মেহরবান করে হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে তার টার্গেটটা কি, কোন পুরুষ ভীষণ মেহনতি, তাহলে 75% সে কিন্তু ঈশ্বরীয় প্রদত্ত জিনিস পেয়ে গেল। বাকি কাজটা কি, একটি লোক টার্গেট ফিক্স করে নিয়েছে, 75% সেও রাস্তা তৈ করে নিয়েছে, বাকি 25%টা কোথায়? মনে রাখবেন ওই 25% আপনাকে 100-এ পরিণত করে। এই 25%টা কি, সহনশক্তি, ধৈর্য আর ওয়াক্ত, আপনার বৌদ্ধিক স্তর, আপনার দিমাগ, আপনার ট্যালেন্ট, আপনার সিক্স সেন্স, কোন লোকটা আপনার জীবনের জন্য উপযোগী, আমি কাকে ধরলে আমার কাজটা আগে ঘটবে, কি পদ্ধতিতে আমি রাস্তাটা যাব, সেই রাস্তাটা কি। দর্শকগণ অনেক সময় আমরা জেনে শুনে সেই রাস্তাটা নিতে পারি না, কেন কি, কঠিন লাগে, ইয়া আমার মেন্টালিটি শুট করে না। দর্শকগণ
ভাগ্য জাগ্রত করতে গেলে একটা জিনিস তো নয়, অনেক জিনিসের সমাবেশ। আপনার মনকে মেরে ফেলতে হয়, খাবার পাবেন না, আপনার মেন্টালিটির কাজ পাবেন না প্রথম, তখন ভাগ্য জাগ্রত হয়। ভাগ্য জাগ্রত করতে গেলে আমার মেন্টালিটির কাজ নেই। তাই দর্শকগণ মনে রাখবেন, আপনার ভাগ্যকে জাগ্রত করতে গেলে এটি একটি সাধনা, এটি একটি তপস্যা, এটা একটা নিউট্রাল হওয়ার পদ্ধতি। আপনাকে নিউট্রাল হয়ে যেতে হবে। আপনি জানেন না আমি কি করছি, আমার লক্ষ্য যেমন অর্জুনের, এই যে অর্জুনের তীর মারা, সে শুধু পাখির চোখটা দেখছে, এটা প্রতীক, এটা তো প্রতীকাত্মক, অর্থাৎ সে আর কিছু দেখছে না, পাপ দেখছে না, পুণ্য দেখছে না, লোক লোকের কিছু আর সে দেখছে না, সে দেখছে ওই টার্গেট আর আমি। রাস্তাটা সফর আমাকে করতে হবে, শাম দাম দণ্ডবেদ, চাণক্যের নীতি, সফলতা কা রাজ। তাই দর্শকগণ, আমির বন্না আর উসে টিকায়ে রাখনা, শাম দাম দণ্ডবেদ। আচ্ছা, আজীবন কিছু মানুষ যেমন জন্মে থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর ধনী, এবং কিছু মানুষ আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভীষণ গরিব, তো এটার কারণটা কি, কেন হয়? দর্শকগণ আশেপাশে চোখ খুলুন, পায়েলের এই প্রশ্নের অনেক প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন, আপনার বাড়ির আশেপাশে এই প্রতিবিম্বগুলো আছে, যে আপনি 20-25 বছর ধরে একটি পরিবারকে ওই লেভেলেই দেখছেন, তাদের কোনো উন্নতি নেই, উন্নতি নেই। আবার একটা আমির ঘরকে আরো বড় হতেই দেখছেন, তাদের উন্নতি আরো উপরে বাড়ছে, কি করে, কেন? দর্শকগণ রীতি আর রিওয়াজ শুনে অবাক হবেন, কেন? দর্শকগণ ভারতীয় পদ্ধতি একটি অদ্ভুত। ভারতীয় পদ্ধতির মধ্যে বলা হচ্ছে যে সার্ভে করে যে মাত্র 10% ব্যক্তি মহত্বাকাঙ্ক্ষী, খুব দুঃখজনক ঘটনা। আপনাকে এর আগেও বলেছি যে জ্যোতিষশাস্ত্রে পরিবারকে যে বেঁধে রাখে, পরিবারের যে ভালো চাই, মেয়েদের যে সব থেকে প্রিয় গ্রহ, দর্শকের মনে রাখবেন, একটি পরিবার কখন সুন্দর হতে পারে, একটি পরিবার খুবসুরত কখন হতে পারে, যখন স্বামী আর স্ত্রী দুজন প্যারালালে, কখনো কিন্তু শুধু মহিলার বদলতে কোনো পরিবার সুন্দর হয় না, মহিলার উপরে এটা একটা বোঝা আমাদের লোকেরা লাগিয়ে দেওয়া হয়েছে, মহিলার সঙ্গে সঙ্গে পুরুষকেও ভালো হতে হবে, তাহলে সেই পরিবারটি সুন্দর হবে। কারণ কি, মহিলারা তো চায় পরিবার সুন্দর হোক, যদি পুরুষ না চায় তাহলে কী করে হবে? কিন্তু এই দুজনকে মেনটেন করে যে গ্রহটি, সে বৃহস্পতি। দর্শকগণ ঈশান কোণ, যেখানে ঈশান মানে ঈশ্বরের স্থান, সেখানে যদি আপনি একটি টবে যদি হলুদ গাছ লাগান আর স্নান করে যদি জল দেন, মনে রাখবেন ওই একটি হলুদ গাছ 50টি হলুদ গাছকে জন্ম দেবে। যখন টব সিজনে সেটা মরে যাবে, আবার নতুন আসবে, সিজনে আবার সেটা মরে যাবে, আবার যখন অনেকটা হয়ে যাবে, সেদিন প্রথম দিন লাগালেন যে গাছটা, আর যখন অনেকগুলো গাছ হয়ে যাবে সেদিন আপনি আপনার আর্থিক স্থিতিটা দেখবেন, আপনার শরীর দেখবেন, আপনার পারিবারিক হেলথ দেখবেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি আপনার আর্থিক স্থিতিটা দেখবেন, জমিন ও আসমানের ডিফারেন্ট পাবেন। অপূর্ব সুন্দর আজকের আমাদের সাবজেক্ট ছিল, আমরা অনেক কিছু জানলাম, আর যদিও ভবিষ্যতে আরও অনেক সমস্যা আপনাদের থাকবে আমি জানি। ওনার একমাত্র চেম্বার, আচার্যজির একমাত্র চেম্বার যেটা, সেখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে এবং এসে আপনাদের সমস্যার সমাধানগুলোকে খুঁজে নিয়ে যেতে হবে। ওনার ঠিকানাটা আমি বলে দিচ্ছি, ওনার একমাত্র চেম্বার লোকনাথ ভবন, শিমুলতলা, কাজীপাড়া, টাকি রোড, পারাসা। আর ওনার যে বুকিং নাম্বার আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে, সেই বুকিং নাম্বারে আপনারা কল করে ওনার সাথে এসে দেখা করতে পারেন। তবু আমি আরেকবার নাম্বারটি বলে দিচ্ছি, 09874-3222-06, 08647816729। আবার এপিসোডে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে চলে আসবো। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, ভালো ভাবুন, নমস্কার।